সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী কিম জং উন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা দুর্দণ্ড প্রতাপশালী শাসক তিনি ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার সাধারণ সম্পাদক কোরিয়ান পিপলস আর্মির সুপ্রিম কমান্ডার প্রচণ্ড সামরিক আসফালন বিপজ্জনক ভঙ্গিতে গণবিধ্বংসী অস্ত্রশস্ত্রের প্রয়োগ বাহুবলের প্রদর্শনী কোনো নিষেধাজ্ঞাই পাত্তা দেন না তিনি বিশ্ব নেতাদের বুড়ো আঙ্গুল দেখান আন্তর্জাতিক সম্প্রদায়ের হুমকি চাপ ভাবনা নিয়ে তার মাথা ব্যথা নেই চুলের বিচিত্র ছাঁট পোশাকে ভিন্নতা ও শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান এসব কিছুতে উন বিশ্ব গণমাধ্যমে হয়ে উঠেছেন এক ব্যঙ্গাত্মক চরিত্রের নেতা হিসেবে আর জানাবো রহস্যে ঘেরা ক্ষমতাধর রাষ্ট্রনায়ক কিম জং উন সম্পর্কে প্রতিবেদনটি তৈরি করেছেন আনিসুর রহমান এর কিম ইং উনের দাদা ইলের দুই হাজার সালে কিছুটা লুকোছাপা করেই গায়িকা রি জুকে বিয়ে করেন উত্তর কোরিয়ার শাসক কিম বিয়ের দিন স্ত্রীকে ক্রিশ্চিয়ান ডায়ারের একটি হ্যান্ডব্যাগ উপহার দিয়েছিলেন যার দাম প্রায় এক লক্ষ তেরো হাজার টাকা উত্তর কোরিয়ার ফার্স্ট লেডি জু দেশটির অভিজাত পরিবারের কন্যা তার বাবা একজন অধ্যাপক মা স্ত্রী রোগ বিষয়ে চিকিৎসক জু চীনের সঙ্গীতের ওপর পড়ালেখা করেছেন তিনি ছিলেন একজন চিয়ার লেডিও এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের সময় উত্তর কোরিয়ার দলের পক্ষে তিনি উত্তর কোরিয়া সফর করেছিলেন দু সালে কন্যা সন্তান জন্ম দেন ধারণা করা হয় তারা তিন সন্তানের বাবা ও মা পিয়ংয়ংয়ে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মেয়ে ২৬ বছর বয়সী তরুণী হি লিম দাবি করেন অনেক বিলাসবহুল গোপন ডেরা তৈরি করেছেন কিম সেখানে কিমের নির্দেশে স্কুলে সুন্দরী ছাত্রীদের ধরে এনে যৌনদাসী করে রাখা হয় নিজের যৌনদাসী হিসেবে স্কুলের সবচেয়ে সুন্দরী ছাত্রীকে ধরে আনার নির্দেশ দেন তিনি কিম মূলত সুন্দর পা দেখেই তাদের নির্বাচন করেন তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করা যায় না পশ্চিমা গণমাধ্যমে এমন খবর ফলাও করে উত্তর কোরিয়ার সবচেয়ে ক্ষমতাবান্নারী ভাই বোনদের মধ্যে তাকেই কিমের একমাত্র মিত্র বলেই মনে করা হয় উত্তর কোরিয়ার পরবর্তী নেতা হিসেবে কিম ইউ জং এর কথা বেশ আলোচিত হয় রহস্যময় পুরুষ কিম নিজেকে রহস্যের চাদরে ঢেকে রাখতে পছন্দ করেন দেশেরও অনেক কিছুই আড়াল করে রাখেন অদ্ভুত চরিত্রের এই নেতা রহস্যের আড়ালে লুকিয়ে রাখা এই নায়ককে নিয়ে কৌতূহলের শেষ নেই তিনি যেখানে যান সঙ্গে নাকি যায় পোর্টেবল টয়লেট পাছে তার মলমূত্র পরীক্ষা করে কেউ জেনে ফেলে তার শরীর স্বাস্থ্যের হাল হাকিকাত যেখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ